সাইদ রশিদ নামক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন, কোনো আলেম যদি হক কথা না বলে তাহলে তার পরিণাম কী হবে? প্রিয় দর্শক, এটি একটি ব্যাপক কথা, শুধু আলেম নয়, যে কোনো মানুষের জন্যই হক কথা বলাটা জরুরি। বিশেষ করে আলেমদের জন্য মানুষের সামনে হকের কথা তুলে ধরা, এটি তাদের দায়িত্ব এবং তাদের কর্তব্য। আল্লাহ পাক রাব্বুল আলামিন যাদেরকে কোরআন সুন্নার এলেম দিয়েছেন, কোরআন সুন্নার এলেমের মাধ্যমে তাদের কাছে হক রয়েছে। সুতরাং সেই হকটা তারা মানুষের সামনে প্রকাশ করে দেয়া এবং হকের দাওয়াত মানুষের কাছ পর্যন্ত পৌঁছে দেয়া এবং হক কথাটা উচ্চারণ করাটা, এটি আলেমদের দায়িত্ব। এলমে দিন অর্জন করার এটি হক এবং অধিকার। তবে কথা হলো, হক কথা বলবার দ্বারা অনেক সময় হক কথাটা শুধু বললেই হয় না, হক কথা বলার জন্য আরও দুটি বিষয় জরুরি। একটি হলো, হক কথা বলতে হবে সঠিক নিয়তে, সৎ উদ্দেশ্য নিয়ে, এবং হক কথা বলতে হবে সঠিক পদ্ধতিতে। অর্থাৎ কথা হক হতে হবে যেমনিভাবে, নিয়ত হক হতে হবে, পদ্ধতিও হক হতে হবে। যদি শুধু কথা হক হলো কিন্তু উদ্দেশ্য যদি সঠিক না হয় অথবা পদ্ধতি যদি সঠিক না হয়, তাহলে অনেক সময় দেখা যায় যে হক কথার দ্বারা তার প্রকৃত যে সুফল, সেই সুফল অর্জন হয় না। আবার অনেক সময় হক কথা বলার কারণে বা হক কথা বললে জীবনের আশঙ্কা থাকে, ঝুঁকি থাকে। তো যদি কখনো এমন হয় যে হক কথা বলার দ্বারা কারো জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা রয়েছে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন সেখানে জীবনকে হুমকির মুখে ফেলে দিয়ে হক কথা বলাটাকে আল্লাহ বাধ্যতামূলক করেননি। তবে কেউ যদি জীবনকে ঝুঁকির মুখে ফেলে হক কথা বলে, তাহলে অবশ্যই সে সর্বোত্তম জিহাদের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছ থেকে পাবে ইনশাআল্লাহ।